যদি আপনাদের ভোটার কার্ডটি হারিয়ে যায়, জলে নষ্ট হয়ে যায়, আগুনে পুড়ে যায়, তাহলেও কীভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে অনলাইন থেকে কীভাবে আপনারা নতুন পিবিসি ভোটার কার্ডের জন্য আপনারা আবেদন করবেন। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং বন্ধুরা, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দা বেল আইকনটি প্রেস করে ওয়াল নোটিফিকেশন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে আপনারা কীভাবে নতুন যে পিবিসি ভোটার কার্ড, সেই পিবিসি ভোটার কার্ডের জন্য সম্পূর্ণ ফ্রিতে কীভাবে আপনারা আবেদন করবেন। তো বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, অথবা আপনাদের মোবাইল ফোন থেকে গুগল অ্যাপটি ওপেন করবেন। তো ওপেন করার পর আপনারা গুগলে গিয়ে লিখবেন NBSP, লিখে আপনারা সার্চ করবেন। তো যখন আপনারা সার্চ করবেন, দেখবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে, এইরকম সার্চ পেজ শো হবে। NBSP পোর্টালে যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, সেটা কিন্তু সর্বপ্রথমে দেওয়া রয়েছে। তো আপনারা সর্বপ্রথম এই লিঙ্কে ক্লিক করবেন, আপনারা এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো যখন আপনারা ক্লিক করবেন, NBSP পোর্টালে যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটি কিন্তু ঠিক আপনার সামনে এইরকমভাবে খুলে চলে আসবে। তো আপনাদের বলে রাখি, যদি আপনাদের এই NBSP পোর্টালে আসতে অসুবিধা হয়ে থাকে, তাহলে আপনাদের সুবিধার্থে এই ভিডিও নিচে ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করলেই সরাসরি কিন্তু আপনারা এই NBSP পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসতে পারবেন। তো এই অফিসিয়াল চলে আসার পর আপনাদের নতুন যে পিবিসি ভোটার কার্ড, সেটা আবেদন করার জন্য, অ্যাপ্লিকেশন করার জন্য যে কাজটি করতে হবে, আপনারা এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন বাম দিকে। সেখান থেকে আপনারা বাম দিকে অপশানের নিচের দিকে এখানে দেখবেন লগ ইন অথবা রেজিস্টার বলে একটা অপশান রয়েছে। তো আপনারা যেটা করবেন, আপনারা এই লগ ইন অথবা রেজিস্টার অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে লগ ইনের মোটে একটি ড্যাশবোর্ড খুলে চলে আসবে। তো আপনাদেরকে বলে রাখি, যদি আপনি আগে থেকেই ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল অর্থাৎ NBSP পোর্টালে আগে থেকে রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে আপনারা যে ইউজার আইডি রয়েছে, আপনার মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বর দিয়ে আপনার যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড দিয়ে এবং আপনার যে ক্যাপচার কোড, সেই ক্যাপচার কোড দিয়ে কিন্তু আপনারা লগ ইন করে নিতে পারবেন এই পোর্টালটিকে। যদি আপনি আগে থেকে রেজিস্ট্রেশন না করে থাকেন, তাহলে আপনারা এখানে নিচের দিকে দেখবেন, এখানে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার, আপনারা এই অপশনটিতে ক্লিক করে নতুন করে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা তৈরি করতে পারবেন। তারপরে কিন্তু আপনারা এই পোর্টালটিকে লগ ইন করতে পারবেন। তারপর যদি আপনার পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তাহলে আপনারা যেটা করবেন, আপনারা এই ফরগট পাসওয়ার্ড অপশনে ক্লিক করে আপনারা পুনরায় কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমরা যেটা করবো, আমরা এখানে আমার যে ইউজার আইডি রয়েছে, সেই ইউজার আইডি এবং আমার যে পাসওয়ার্ড রয়েছে, সেই পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার করে দিয়ে আমরা এই পোর্টালটিকে লগ ইন করে নেবো। লগ ইন করে নেওয়ার পর পুনরায় কিন্তু আপনার সামনে ঠিক আগের মতো অফিসিয়াল যে ওয়েবসাইট NBFC-র, সেই অফিসিয়াল ওয়েবসাইটের মতো আপনার এটা লগ ইন হয়ে যাবে এবং আপনার সামনে এরকম ইন্টারফেস হবে। তো আপনারা এখান থেকে যেটা করবেন, আপনারা আবারও কিন্তু আপনারা এখানে বাম দিকে দেখবেন অনেকগুলো অপশান রয়েছে, তার মধ্যে থেকে আপনারা এখানে দেখবেন অ্যাপ্লিকেশন ফর কারেকশন, শিফটিং, ডুপ্লিকেট এপিক অ্যান্ড মেকিং অফ PWD, আপনারা এই অপশানটিতে 4 নম্বর যে অপশানটি রয়েছে, আপনারা এই অপশানে আপনারা ক্লিক করবেন। যখন আপনারা ক্লিক করবেন, আপনার সামনে এইরকম ইন্টারফেস হবে, এরকম দুটো অপশান শো হবে। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি নিজের জন্য আবেদন করে থাকেন, তাহলে সেলফে ক্লিক করবেন। যদি আপনার পরিবারের অন্য কারোর জন্য এই পিবিসি ভোটার কার্ডের জন্য আবেদন করে থাকেন, তাহলে ফ্যামিলি অপশানে ক্লিক করবেন। তো আমি যেহেতু এখানে আমার এই ফ্যামিলির একজনের আমি আবেদন করব, সেই জন্য আমরা যেটা করবো, এই ফ্যামিলি অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর যে ফ্যামিলির যে এপিক কার্ড রয়েছে, এপিক নম্বর রয়েছে, সেটা ছবির উপরে পেয়ে যাবেন এপিক নম্বরটা। সেই নম্বরটা আপনারা এই ঘরে বসাবেন। বসানোর পর আপনারা যেটা করবেন, নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন। তো নেক্সট অপশানে যখনই আপনারা ক্লিক করবেন, ঠিক আপনার সামনে এইরকম ইন্টারফেস হবে এবং একটি ফর্ম খুলে চলে আসবে। তো এই ফর্ম নম্বর 8-এর মাধ্যমে কিন্তু আপনারা নতুন যে ভোটার কার্ড, পিবিসি ভোটার কার্ড, সেই পিবিসি ভোটার কার্ডের জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে দেখবেন নিচের দিকে অনেকগুলো অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন। এখানে দেখবেন 4টি পরপর অপশান রয়েছে, তার মধ্যে থেকে আপনারা যেটা করবেন, আপনারা এই যে 3 নম্বর যে অপশানটি রয়েছে, ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, আপনারা এই অপশানেতে ক্লিক করবেন। তো এখানে শুধুমাত্র এই অপশানেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই পেজের নিচের দিকে চলে আসবেন। পেজের নিচে চলে আসার পর আপনারা এখানে আপনার স্টেটের নাম, আপনার ডিস্ট্রিক্টের নাম, আপনার অ্যাসেম্বলি নাম, সমস্ত ডিটেলসগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তাছাড়া আপনার যে নাম, সেই নামের প্রথম এবং শেষ নম্বর, আপনার প্রথম এবং শেষ নাম, সেটাও আপনারা পেয়ে যাবেন। পদবিগুলো পেয়ে যাবেন, ইংরেজি অথবা আপনার যে বাংলা, সেই ল্যাঙ্গুয়েজ আপনারা এখানে পেয়ে যাবেন। তারপরে আপনার যে এপিক নম্বর, সেই এপিক নম্বরটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তারপর আপনারা এখানে দেবেন আধার নম্বর। তো যদি আপনাদের 12 সংখ্যার আধার নম্বর থাকে, তাহলে আপনারা এখানে আপনাদের 12 সংখ্যার আধার নম্বর সেটা আপনারা এই ঘরে বসিয়ে দেবেন। যদিও এটা ম্যান্ডেটরি নয়, তাহলে যদি আপনাদের আধার কার্ড নম্বর থাকে, তাহলে আপনারা দিয়ে দেবেন। তারপর এখানে দেখবেন মোবাইল নম্বর রয়েছে, তারপর ইমেল আইডি রয়েছে। তো যদি আপনাদের মোবাইল নম্বর এবং ইমেল আইডি থাকে, তাহলে আপনারা দিবেন, যদিও এটা ম্যান্ডেটরি নয়। যদি আপনাদের শুধুমাত্র মোবাইল নম্বর থাকে, তাহলে মোবাইল নম্বর দিবেন, এবং ইমেল আইডি থাকলে সঙ্গে মোবাইল নম্বর এবং ইমেল আইডি দুটোই দিয়ে দেবেন। তারপর যদি আপনাদের এই মোবাইল নম্বর এবং ইমেল আইডি যদি আপনাদের না হয়ে থাকে, তাহলে এখানে দেখবেন ডান দিকে দুটো চেকবক্স রয়েছে, সেই চেকবক্স আপনারা ক্লিক করবেন। যদি আপনার নিজেদের হয়ে থাকে, তাহলে এই চেকবক্সে ক্লিক করার কোনো দরকার নেই। তারপর আপনারা নিচের দিকে এখানে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনারা এখানে দেখবেন 3টি পরপর অপশান রয়েছে, এই 2টি নম্বর অপশান আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে
নিচে দিয়ে চলে আসবেন। নিচে দিয়ে চলে আসার পর আপনারা যেটা করবেন, এখানে দেখবেন পুলিশদের নামটা রয়েছে, সেখানে আপনার যে এলাকার নাম, গ্রাম অথবা শহরে যেখানে আপনি বসবাস করছেন সেখানে নামটা আপনারা এখানে বসে দেবেন, লিখে নেবেন। তারপর আপনার ডেটটা দেখবেন এখানে অটোমেটিক চলে আসবে, যে ডেটে আপনি এটা অ্যাপ্লাই করছেন, আবেদন করছেন, সেই ডেটটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন, চলে আসবে। তারপর আপনার যেটা করবেন, এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে বক্সে আপনারা দেখতে পাবেন, তো আপনার এখানে যে ক্যাপচার কোডটি শো হবে সেই ক্যাপচার কোডটি আপনারা যেটা করবেন, এই বক্সে ক্যাপচার কোডটি আপনারা বসে দেবেন। বসে পর আপনার যেটা করবেন, পিবি অপশন আপনারা ক্লিক করবেন। তো যখন আপনারা পিবি অপশনে ক্লিক করবেন, পিবি অপশনে ক্লিক করতেই আপনার যে পিবি, যে আবেদনটি, যে অ্যাপ্লিকেশনটি, সেটা কিন্তু আপনার এখানে শো হবে। তো যদি আপনারা মোবাইল থেকে করে থাকেন তাহলে অবশ্যই এটা স্ক্রিনশট করে রাখবেন, এবং যদি আপনার কম্পিউটার বা আপনারা যদি এটা মোবাইল থেকে করে থাকেন তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনশট করে রাখবেন, অথবা যদি আপনারা কম্পিউটার অথবা ল্যাপটপ করে থাকেন এবং প্রিন্টটা যদি অ্যাভেলেবল থাকে তাহলে আপনারা এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করে আপনারা এটাকে প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং মোবাইলে সেভ করে নিতে পারবেন। তো যেটা ফাইনালি যেটা করবেন, আপনারা এই পেজের নিচের দিকে এখানে দেখবেন সাবমিট বলে একটা অপশন রয়েছে, তো আপনারা যেটা সর্বশেষ যেটা করবেন, আপনারা এখানে সাবমিট বলে যে অপশনটি রয়েছে আপনারা এই সাবমিট অপশনে ক্লিক করবেন। তো যখন আপনারা ক্লিক করবেন, আপনার যে নতুন পিবিসি ভোটার কার্ডের জন্য আবেদন করলেন সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে, এবং এখানে লেখা চলে আসবে আপনার একটা ট্র্যাকের যে রেফারেন্স নাম্বার, সেই নাম্বারটাও এখানে দিয়ে দেবে, এবং আপনি যে মোবাইল নম্বরটি দিয়ে এখানে আবেদন করলেন সেই মোবাইলেও কিন্তু আপনার এই রেফারেন্স নাম্বারটা আপনার পাঠিয়ে দেওয়া হবে, সেন্ড করে দেওয়া হবে। তো পরবর্তী সময়ে আপনার এই রেফারেন্স নাম্বার দিয়ে ট্র্যাক করে দেখে নিতে পারবেন যে এই আবেদনটি আপনার অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হলো না, কী অবস্থা রয়েছে। তো আপনার এখানে লেখা আছে দেখবেন এখানে যে স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু আপনার এটা কিন্তু সেন্ড করা হবে, পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আপনার পিবিসি কার্ডটি সেন্ড করা হবে। তো আপনারা কীভাবে ট্র্যাক করবেন, তো তার জন্য এখানে দেখবেন ট্র্যাক স্ট্যাটাস বলে যে অপশনটি রয়েছে সেই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার সামনে এরকম একটা প্রিভিউ চলে আসবে, এখান থেকে আপনার সর্বপ্রথম এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে আপনার যে স্টেট, আপনার যে রাজ্য সেটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে রেফারেন্স নাম্বারটা আপনি এখানে পেলেন সেই রেফারেন্স নাম্বারটা আপনার এখানে বসে পর আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন। যখন আপনারা ক্লিক করবেন আপনার স্ট্যাটাস্টিক কী অবস্থা রয়েছে, অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হলো না কী হলো সেটা কিন্তু আপনার এখানে দেখিয়ে দেবে। তো যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনার সাকসেসফুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা অল্প দিনের মধ্যেই আপনার বাই পোস্টের মাধ্যমে, স্পিড পোস্টের মাধ্যমে আপনার যে পিবিসি ভোটার কার্ড সেটা কিন্তু সেন্ড করে দেওয়া হবে। তো বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনার হারিয়ে যাওয়া ভোটার কার্ড, জলে নষ্ট হয়ে যায়, আগুনে পড়ে যাওয়া সেই সমস্ত ভোটার কার্ডগুলো এবং পুরনো থেকে নতুন পিবিসি কার্ড, ভোটার কার্ড আবেদন করার জন্য আপনারা ঠিক এইভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু পিবিসি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল নতুন একটি ছোট্ট আপডেট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ভিডিও যদি উপকার আসে অবশ্যই আমাদের বলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন। আর অনলাইন সম্পর্কে সমস্যা এবং প্রবলেম হয়ে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে।